ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল আজকে আমরা নিয়ে চলে এসছি কিন্তু ভারতীয় ফুটবলে একটা বড় ঘটনা নিয়ে যে ঘটনাটা হচ্ছে কিন্তু এই বছরই মানে গত দু বছর প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য বলা ভালো প্রায় গত বছর প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য কিন্তু এএফসি এশিয়া কাপ ওমেন্স এশিয়া কাপ কিন্তু পিছিয়ে যাচ্ছিল এবং বর্তমানে সামনের কুড়ি তারিখ থেকে কিন্তু সেই খেলা শুরু হচ্ছে এবং এশিয়া ও ওমেন্স কাপে কিন্তু ভারত খুব ভালো একটা ফলো করবে এই আশা নিয়ে কিন্তু আমরা টিভির পর্দার দিকে লক্ষ্য রাখব এবং সেই খেলা শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে সেই খেলা সম্পূর্ণ খুঁটিনাটি নাটি সমস্ত কিছু আজকে আমরা আপনাদের সামনে কিন্তু ডিসক্লোজ করব। কবে কোথায় কী খেলা কেমন খেলা কেমন পরিস্থিতির মধ্যে হবে কেমন গ্রুপে ইন্ডিয়া আছে এবং অন্যান্য গ্রুপে কবে কী খেলা সমস্ত কিছু কিন্তু আপনারা আজকের ভিডিও মাধ্যমে জানতে পারবেন তবে সব কিছুরা যে প্রথমে আপনাদের বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাতে থাকা নোটিফিকেশন বেলটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিন তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা আগে আগে পাবেন এবং আগে আগে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন তো এবার চলে আসি এবার ওমেন্স কাপটা কোথায় সংগঠিত হচ্ছে এবার ভারতবর্ষে তো সংগঠিত হচ্ছে আমরা সবাই জানি এবং সেই হিসাবে ভেনু হিসাবে কিন্তু কলকাতার মাঠও ছিল কিন্তু যেহেতু এই প্যান্ডামিক এই সিচুয়েশন এবং বাড় সঙ্গে অমিক্রণ সেই কারণে কিন্তু শুধুমাত্র মহারাষ্ট্রে খেলা হবে এবং মহারাষ্ট্রের তিনটে মাঠে হবে নবী মুম্বাই হবে মুম্বাই হবে এবং পুনেতে হবে এই তিনটে মাঠে কিন্তু সম্পূর্ণ খেলা হবে টোটাল তিনটে গ্রুপে কিন্তু ভাগ করা হয়েছে মোট বারোটি দল কিন্তু এই অংশগ্রহণ করবে এশিয়া কাপে অনেক দলের মধ্যে বাছাই করে কিন্তু বারোটা দল খেলবে তার মধ্যে ভারত তো খেলছে এবছর ভারতে এশিয়া কাপ হচ্ছে সেই কারণে বাদবাকি কিন্তু এগারোটি দলই কিন্তু তাদের নিজের দক্ষতায় কিন্তু এই জায়গায় চান্স পেয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনটি গ্রুপের টোটাল বারোটা দলকে ভাগ করা হয়েছে কেমন কেমন গ্রুপ হয়েছে সেইগুলো একটু দেখে নিই গ্রুপ এতে আছে কিন্তু আমাদের ভারতবর্ষ এবং ভারতবর্ষের সঙ্গে আছে কিন্তু চায়না ইরান এবং চাইনিজ টাইপে খুব একটা শক্ত গ্রুপ প্রচণ্ড শক্ত গ্রুপ কারণ চাইনিজ টাইপে ইরান এবং চীন একে অপরকে কিন্তু ছাপিয়ে যাওয়ার মতো টিম তার মধ্যে কিন্তু চাইনিজ তার টাইপে খুবই বড় একটা নাম এবার যদি আমরা গ্রুপ বিয়ের দিকে তাকাই গ্রুপ বিয়ে দেখব কিন্তু অস্ট্রেলিয়া আছে ইন্দোনেশিয়া আছে থাইল্যান্ড আছে এবং তার সঙ্গে ফিলিপিন্স আছে এবং গ্রুপ সির দিকে যদি তাকায় দেখব জাপান আছে মায়ানমার আছে সাউথ কোরিয়া আছে এবং ভিয়েতনাম আছে এবার প্রত্যেকটা গ্রুপে কখন কী খেলা সেই খেলার একটু আমরা দেখে নেব তো প্রথমে আমাদের ভারতবর্ষের খেলার টাইমগুলো দেখব ভারতবর্ষে কিন্তু খেলা আছে তিন দিন মেনলি তিনটে খেলা আছে কুড়ি জানুয়ারি তেইশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি কুড়ি জানুয়ারি ভারতের গ্রুপে প্রথম যে খেলাটি আছে দুপুর তিনটে তিরিশ থেকে চায়না এবং চাইনিজ টাইপের এবং ভারত মাঠে নামবে সাড়ে সাতটার সময় ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দিন অর্থাৎ তেইশ তারিখে ইরানের সঙ্গে চীন কিন্তু খেলবে তো দুপুর তিনটে তিরিশে এবং সাড়ে সাতটা থেকে খেলবে কিন্তু চাইনিজ টাইপের বিরুদ্ধে ভারতবর্ষ এবং একদম শেষ দিন অর্থাৎ ছাব্বিশ তারিখে কিন্তু চীনের সঙ্গে সঙ্গে ইন্ডিয়া খেলবে খেলবে এবং চাইনিজ ইরান একই টাইমে সেটা হচ্ছে সাড়ে সাতটা সেহেতু এই গ্রুপের প্রত্যেকটা খেলার দিকে তো আমরা লক্ষ্য রাখবো এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের জানানোর জন্য বলে দিই অন্যান্য গ্রুপে কখন কি খেলা আছে এবার যদি বি গ্রুপের দিকে তাকান বি গ্রুপে কিন্তু খেলা আছে একুশ তারিখ চব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ একুশ তারিখে পরস্পর মুখোমুখি নামবে দুপুর সাড়ে তিনটে থেকে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া এবং সন্ধ্যে সাড়ে সাতটা থেকে থাইল্যান্ড এবং ফিলিপিন্স ঠিক একইভাবে কিন্তু চব্বিশ তারিখে কিন্তু দুপুর সাড়ে তিনটের সময় মাথায় নামবে ইন্দোনেশিয়া থাইল্যান্ড এবং সেই দিন কিন্তু রাত সাড়ে সাতটায় মাথায় নামবে ফিলিপিন্স এবং অস্ট্রেলিয়া এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি সাতাশ তারিখে চলে যান সাতাশ তারিখে কিন্তু খেলাটি হবে ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় অস্ট্রেলিয়া নামবে থাইল্যান্ডের বিরুদ্ধে এবং ফিলিপিন্স নামবে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে এবার যদি গ্রুপ সি চলে যান গ্রুপ সি কিন্তু খেলা ম্যাক্সিমাম আছে দুপুর দেড়টা থেকে দেড়টা থেকে একুশ তারিখে কিন্তু আমরা দেখব জাপান আর মায়ানমারের খেলা এবং সেদিনকেই অর্থাৎ সাড়ে সাতটা থেকে কিন্তু দেখব সাউথ কোরিয়া এবং ভিয়েতনামের খেলা তারপর চব্বিশ তারিখে কিন্তু দেড়টা থেকে দেখব মায়ানমারের সঙ্গে সাউথ কোরিয়ার খেলা এবং রাত সাড়ে সাতটা থেকে দেখব কিন্তু ভিয়েতনাম এবং জাপানের খেলা এবং একদম শেষ সাতাশ তারিখে সেদিনকে কিন্তু একই দিনে গ্রুপ বিয়ের খেলা আছে যেমন আগের বললাম সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সেই সাতাশ তারিখ কিন্তু দুপুর দেড়টা থেকে খেলা আছে জাপান ও কোরিয়া এবং ভিয়েতনাম ও মায়ানমারের বিরুদ্ধে তো এই প্রত্যেকটা গ্রুপে চারটে করে টিম আছে এই চারটে করে টিম থেকে কিন্তু পরের রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল রাউন্ডে কিন্তু প্রথম দুটো করে টিম কিন্তু অংশগ্রহণ করবে সরাসরি কি অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স তারা কিন্তু সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে এবং তার সঙ্গে বাকি আর দুটো টিম কারা হতে পারে এইখানে হচ্ছে কিন্তু একটা টুইস্ট প্রত্যেকটা গ্রুপে তিন নম্বর জায়গায় যারা দখল করবে সেই তিন নম্বর দখলকারী তিনটে দলের মধ্যে সব থেকে ভালো পয়েন্ট পেয়ে যারা এগিয়ে যাবে সেই দুটো দলে কিন্তু পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে তো এইখানে কিন্তু প্রথমেই দেখা যাবে টোটাল ম্যাচ পয়েন্ট তারপর যদি ম্যাচ পয়েন্ট সমান থাকে তখন দেখবে কিন্তু গোল ডিফারেন্স এবং গোল ডিফারেন্সে যদি সমান থাকে তখন কিন্তু দেখা যাবে যে কোন টিম বেশি গোল করেছে সেই নিরিখেই কিন্তু সেই টিম পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে এবং কোয়ার্টার ফাইনালে সমস্ত চার্ট এখন আপনারা স্ক্রিনের মধ্যে দেখুন কবে কি খেলা না খেলা সমস্ত কিছু আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফ্লো চার্টের মাধ্যমে কিন্তু পুরো স্ক্রিনে দেখিয়ে দিয়েছি যে চারটে খেলা আছে কোয়ার্টার ফাইনাল এবং এইখানে একটা কথা আমাদের জানিয়ে রাখা দরকার বলে আমরা জানাচ্ছি যে এই এশিয়া কাপের প্রথম ছটা দল প্রথম ছটা বলাটা হয়তো ভুল হবে কারণ সামনের বাড়ি যেহেতু ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া হচ্ছে সেহেতু কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু সরাসরি সেই জায়গায় চান্স পেয়েছে তো বাদবাকি কিন্তু পাঁচটা দলের মধ্যে এইবারে ও এশিয়া কাপের যে চারটে দল থাকবে তারা কিন্তু ডিরেক্টলি চান্স পেয়ে যাবে ওয়ার্ল্ড কাপ পজিশনে এবং কোয়ার্টার ফাইনালে যে চারটে টিম হারবে তাদের মধ্যে কিন্তু প্লে অফ মাধ্যমে কিন্তু দুটো টিম চান্স পাবে ওয়ার্ল্ড কাপে সামনের বার ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু আমরা যদি লক্ষ্য রাখি তাহলে কিন্তু ভারতবর্ষকে খুবই ভালো খেলতে হবে এবং ভারত যেভাবে প্রস্তুতি নিয়েছে আমরা কিন্তু আশায় বুক মানতেই পারি যে ভারত কিন্তু ওয়ার্ল্ড কাপের চান্স পাবে এবং এবার এশিয়া কাপে কিন্তু যদি ফাইনালে উঠতে পারে তার থেকে তো বড় পরিচয় হতে পারে না পরবর্তী খেলার দিনে আমরা সমস্ত কিছু আলোচনা করব। এখনকার জন্য ভিডিও এখানে শেষ করছি আজকে কিন্তু আইএসএলে আমরা দেখবো ইস্টবেঙ্গলে খেলা ইস্ট ইস্টবেঙ্গলের ভিডিও নিয়েও কিন্তু আমরা কিছুক্ষণ পর আসবো এখনকার জন্য টাটা